করিম সাহেব কি বাইতে আছেন কেন? ও করিম সাহেব করিম সাহেব ভাই আহনের নাম নেই করিম নাকি? জি ভাই আমার নামই করিম। আহন এখন সিটি আইছে। সিটি আমার? ভাই আহনের সিটি ভাই এখানে খামে সিটি যেতে গেছে আইয়ে না এতে খুব ভাগ্যবান তাই নাকি? ভাই দুদিন আগে এক বেড়া রায় এখানে এখন সিটি ওরে শুনাইছি এতে খুশি আর 2000 টাকা দিছি। 2000 টাকা দিছে? কি ছিল সিটি তেমন? এত বেড়া তালাক দিছে মজার কথা হয়েছে যে এদের বউ হাতে তালাক দিছে তার মানে 20 লাখ টিয়া তো বাঁচাইছি এলে খুশি আর 2000 টিয়া দিছে বুঝছেন কেন? বুঝলাম কেন আমারটা বলেন ভাই। ভাই তো রাজ কপাল আইব আর বউর সামনে 10 কোটি টাকা বুঝে দিব ভাই দেন 500 টাকা দেন আর 500 টাকা ডাবল খরচ হইতো মানুষের উপকার করতে দেন ঠিক আছে দেন ন্যায্য পাওনাটা দেন কিসের পাওনা? ন্যায্য কথা ছিল 10 টাকা দিবেন দেন না খোঁজ খবর নাই তো ভালো না রে একটা সমস্যায় পড়ছি। কেন কি শরীর ঠিক আছে? তো শরীর ঠিক আছে তাহলে কি সমস্যা? ওই যে আমার যে দাদা ছিল না ওই যে বুড়ে মরে গেছে আমার লেগে 10 কোটি টাকা রেখে গেছে। কি কস 10 কোটি? দুই দিন পর উকিল সাহেব আইব। হ্যাঁ তো সমস্যা কি? আমার বউয়ের সামনে 10 কোটি টাকা দিব? আমি তো বিয়ে করি নাই বউ কই পাবো? বউ সামনে দিব? আচ্ছা দোস তুই চিন্তা করিস না একটা একটা ব্যবস্থা হয়ে যাইব। বউ কি গাছে ধরে? তো তো কত খারাপ কস নাই বউ কই পাই কই পাই কই পাই। হ্যাঁ মনে পড়ছে ওই যে রূপালী আছে না? আমি তোমারে 2 দিনের জন্য বিয়ে করতেছি। আরে আমি তোমারে 2 লাখ টাকাও দিব। জুতা দেখছো হারাম দাদা জুতা দিয়ে পিটাইয়া ঝাড়ু দিয়ে গোসল করায় দিব।
বই কিছুর একটু বাইবাদি ফটোই লাগে গা গেলি হারাম দাদা আইসা আমার বিয়া কর হারাম দাদার বিয়া করতে আইছে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম তো ভালো আছেন গ্রামের কত মানুষের কত সমস্যা আপনি সমাধান করছেন এই আমার যদি একটা ছোট্ট সমস্যা সমাধান করে দিতেন কি সমস্যা বলো তো আরে ম্যাডাম ক ম্যাডাম সমস্যা ক ক বুঝে ক বিষয়টা হচ্ছে ম্যাডাম আমি আপনারে দুই দিনের জন্য বিয়া করতে চাই এর জন্য আপনারে 4 লাখ টাকা পয়সা করো একটা ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি শেখো নাই তোমরা ম্যাডামদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখায় নাই তোমাদের বাবা মা বেয়াদব ছেলেরা যাও এখান থেকে পিটবুলা কোথা থেকে আসে এগুলো কোনো ব্যবস্থাই তো হইলো না কোনো ব্যবস্থা যদি করতে না পারি 10-20 টাকা হারাইতে হইব ইসিরে কিছুই মাথায় আইতেছে না দূরে বাটা দেন তুই চিন্তা করিস না ম্যা একটা না একটা ব্যবস্থা করে নিয়ে এমন ঠিক আছে তুই বাসা যা আমি দেখতাছি বিষয়টা সত্যি সত্যি যা তুই যে আমার পর বিশ্বাস রাখ আমি একটা না একটা ব্যবস্থা করে নিয়ে এমন আমি দেখতাছি বিষয়টা যা একটা না একটা ব্যবস্থা করবি আমি যা তুই বাসা যা হ্যাঁ বউ পামুক বন্ধুর লেগে চিন্তায় পড়ে গেলাম গা 10 কোটি টাকার মামলা যা তো চিন্তা ভাবনা করে লাভ নাই আমি বন্ধুর বউ আদম গা 10 কোটি টাকা বন্ধু পাইব যাক বন্ধুর টাকা পাইলে তো আমার পাওয়া একই হইল না আর চিন্তা আর নাই বউ আমি হাই যাদাম গা যা দুই দিনের জন্যই তো আবার 2 লাখ টাকাও দিব যাই কি করার করে দেই চার লাখ টাকা খারাপ বলে নাই ছেলেটা দুই দিনের জন্যই তো হওয়া চাই দুই দিনের জন্য উকিল সাহেব জি জি আমি জি বসেন আচ্ছা দাদা করিমটা কি জি আমি করিম ও আপনি আচ্ছা আচ্ছা আপনার বউকে একটু ডাকেন সেলিম আরে সেলিম আমি কি সেলিমকে ডাকতে বলছি আমি বলছি আপনার বউকে ডাকেন আপনি সেলিমকে ডাকছেন কেন আচ্ছা বিষয় হচ্ছে যে ওই আমার বউয়ের নাম হচ্ছে সেলিমা তো আমি আদর করে সেলিম ডাকি আর কি এই বিষয় বাহ এটাই বুঝি আপনার বউ না সুন্দর বউ সুন্দর বউর হাতের নাস্তা একটু খাই না উকিল সাহেব ওই টাকাটা আগে দেন নাস্তা তো খাবেনি টাকাটা দেন আরে টাকা তো দাদা আমি নিয়ে এসেছি আমি চেক করে একবার নিয়ে এসেছি সেটার সমস্যা নেই এটা এটা আবার কি তোমরা কি শুধু কথাই বলবে নাস্তা পানি কিছু খাবে না বুঝলাম না এটা এটা আবার কি এটা কি জি আমি দুটো বিয়ে করছি আপনার কোনো সমস্যা আছে না না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে নাস্তাটা খাই না নাস্তা অনেক খাওয়া যাবে টাকাটা দেন না টাকাটা বের করে এটা আবার কি এটা কি বিষয়টা হচ্ছে আমি সুন্নত পালন করতেছি
তিনটা করছি আর একটা করব চারটা হবে যত তাড়াতাড়ি আপনি 10 কোটি টাকা আমারে দিবেন আমি আরেকটা বিয়ে করতে পারবো টাকাটা তাড়াতাড়ি দেন তার মানে তিনটা আপনার বউ জি তিনটাই আমার বউ ওয়াও আচ্ছা তাহলে অনেক কথা কইলাম একটু নাস্তাটা আগে থামেন এখানে বিয়ের বড় সমস্যা হয়ে গেছে কি সমস্যা এখানে করি মই তো এখানে রই মইব আরে সুধীর ভাই আমারে একটা বিয়ে হয় না তোর লিগে আমি তিন তিনটা বিয়ে করছি এখন তুই বুঝছিস এটা করিম না রহিম হ্যাঁ ভাই দাঁড়া পড়ে আমি দস্ত দাঁড়া আইতাছি আমার 2 লাখ আমার 4 লাখ টাকা নাস্তা তুমি কই চাইবা এবার আহ